রাজ্যের রেশনিং ব্যবস্থার খাদ্য দপ্তরে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে রেশন শপের মাধ্যমে বিক্রয় করা হবে মসুরি ডাল। আগামী 15 ডিসেম্বর থেকে FCI প্রথমবারের মতো ন্যূনতম মূল্যে ধানের বীজ ক্রয় করবে। এই তথ্য জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। রাজ্যের প্রতিটি রেশন শপে কার্ড পিছু সহায়ক মূল্যে 1 কেজি করে প্রদান করা হবে মসুরি ডাল। আগামী মাসের প্রথম সপ্তাহে রাজ্যের প্রতিটি রেশন শপ থেকেই ক্রয় করা যাবে মসুরি ডাল। মঙ্গলবার কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে একথা জানান খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। তাছাড়া সরিষার তেল, সোয়াবিন, চিনি সরবরাহ করারও পরিকল্পনা রয়েছে খাদ্য দপ্তরের। মন্ত্রী মনোজ কান্তি দেব আরও বলেন, রাজ্যের 1836টি রেশন দোকানের মোট 62,173টি বহু রেশন কার্ড উদ্ধার করা হয়েছে, যা রেশনিং সিস্টেমে কালো বাজারের রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবারই প্রথম FCI ন্যূনতম দরে রাজ্যের ধান ক্রয় করবে। আগামী 15 ডিসেম্বর থেকে ধান ক্রয় করবে FCI। নির্বাচনী প্রতিশ্রুতি মতোই FCI এর মাধ্যমে ধান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আপনারা জানলে যে প্রায় নতুন সরকার আসার পর আমরা এখন পর্যন্ত 62,173টি রেশন কার্ড উদ্ধার করেছি, জাল রেশন কার্ড। এই যে জাল রেশন কার্ড, এগুলির মাধ্যমে 281,000 মানুষ জড়িত ছিল, যাদের নামে প্রতিনিয়ত রেশন সামগ্রী রেশন থেকে চলে যেত, রেশন সামগ্রী উইথড্র হতো রেশন থেকে, এবং সেটা কিন্তু একটা বিশাল টাকা। এই পরিমাণ ক্ষতি রাজ্য সরকার হচ্ছিল এতদিন ধরে। এগুলি বিগত সরকারের আমলে এগুলি সংঘটিত হয়েছে। নতুন একজন কৃষক সর্বোচ্চ 20 কুইন্টাল থেকে 30 কুইন্টাল ধান বিক্রি করতে পারবে, সেটা আমরা গাইডলাইন দিয়েছি। তো রাজ্যের আপাতত 9টি স্থানে আমরা ধান ক্রয় করব এবং প্রথম অবস্থায় 10,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করব। তো এতে সরকারের একটা লোকসান হবে বিশাল অঙ্কের, তারপরেও আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছি। ত্রিপুরা রাজ্যের যে 1806টি রেশন শপ রয়েছে, ন্যায্য মূল্যের দোকান, সেগুলির মাধ্যমে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বণ্টন করার ব্যবস্থা করছি। এবং যেমন আমরা আগামী জানুয়ারি মাস থেকে প্রতিটা রেশন শপের মধ্যে 1 কেজি দরে ডাল, রাজ্যের জন্য 6,000-এর মতো রেশন কার্ড রয়েছে, সে প্রতিটা রেশন কার্ডে APL BPL নয়, প্রত্যেককে আমরা 1 কেজি করে মসুরি ডাল দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। তার রেট পড়বে মোটামুটি 40 টাকার মতো, বাজারের যে রেট রয়েছে 80-100 টাকা, তার অর্ধেক টাকায় সেই ডাল পাওয়া যাবে। তারপরেও আমরা আরও কিছু ঐতিহাসিক পদক্ষেপ, যেমন নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, সোয়াবিন বা সরষের তেল, এগুলি দেওয়ার আমরা পরিকল্পনা করছি। আস্তে আস্তে আমরা চিনিও দেওয়া যায় কিনা রেশন শপের মাধ্যমে, সেগুলির আমরা চিন্তাভাবনা করছি। তো তাছাড়া মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ সব মন্ত্রীরা একযোগে কাজ করে চলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।